جنات. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. الله جناتের বিনিময়ে মুমিনদের জান্নাত ক্রয় করে নিয়ে যান। এবার আপনি আল্লাহর সাথে ব্যবসা করবেন কিনা দেখুন, আল্লাহর নবীর সাহাবীরা তো করেছেন। সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা আটকে রেখেছিল মক্কায়, মদিনায় তোমাকে হিজরত করতে দেব না আমরা। অনেকদিন আটকে রাখার পরে তিনি ছিলেন খুব বেশি ধনী, প্রথম জীবনে খুব দরিদ্র ছিলেন, ব্যবসা বাণিজ্য করেছেন, আল্লাহ ব্যবসায় সেরকম বরকত দিয়েছেন। বৃদ্ধ মানুষ, তিনি মক্কার কুরাইশদেরকে বললেন, দেখো ভাই, তোমরা খামোখা আমাকে আটকে রেখেছ, আমি বৃদ্ধ মানুষ, তোমাদের কোনো কাজও করতে পারবো না, তার বিনিময়ে একটি চুক্তি করি, তোমরা আমার সারা জীবনের যত কামাই রয়েছে সব নিয়ে নাও, এর পরিবর্তে আমাকে মদিনায় আমার নবীর কাছে যেতে দাও। তারা চিন্তা করলো এটি লাভজনক ব্যবসা, কারণ এই বুড়া মিয়াকে রেখে তো খালি খাওয়ানো ছাড়া কোনো কাজ নেই, কিন্তু কোনো কাজ করতে পারবে না। তো তারা ছেড়ে দিল, একেবারে কপটদক শূন্য অবস্থায়, একটি উট বা পথের কোনো বাহনও সাথে দিল না, তিনি একবারে কপটদক শূন্য অবস্থায় মদিনায় যাত্রা করলেন। তিনি মদিনায় পৌঁছার আগে রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে দিয়েছেন, জিব্রাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করেছেন যে ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদেরকে বিক্রি করে দেয়, আল্লাহ তার এই বান্দাদের প্রতি বড়ই মেহরবান। যখন সুহাইব আর রুমি এসে মদিনায় দাখিল হচ্ছেন, আল্লাহর নবী বলছেন, সুহাইব এমন একটি ব্যবসা করে আসলে যে ব্যবসার বিনিময়ে হয়তো দুনিয়া হারিয়েছ, কিন্তু তুমি তোমার জন্য জান্নাত নিশ্চিত করে নিয়ে এসেছো। তো আল্লাহর সাথে বললাম না হাদিসটি, আলা ইন্না সিলাত আল্লাহি আল গালিয়া, আল্লাহর সাথে ব্যবসা মানেই লাভ, আলা ইন্না সিলাত আল্লাহি আল জান্নাত, আল্লাহর সাথে লেনদেনের বিনিময় হচ্ছে জান্নাত। তাহলে এই তাসবিহগুলো লেনদেনের প্রথম দরজা আপনার জন্য খুলে দেয়, শেষ নয়, এখানে প্রয়োজন পড়লে আল্লাহ দিনের জন্য জীবন দেওয়া লাগতে পারে, কিন্তু শুরুতে করবেন এক জায়গা থেকে। এই শুরু করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ যে ট্রেনিং দিচ্ছেন, এই ট্রেনিং এর প্রথম সিলেবাস হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ করা। এরপর আল্লাহ বলেছেন পরের আয়াত, সূরা জুমা তিন আয়াত তিলাওয়াত করেছিলাম, এই তিন আয়াত শেষ করে তৎক্ষণাৎ উঠবো ইনশাআল্লাহ। হুয়া আল্লাযী বা'আছা ফিল উম্মিয়্যীন রাসূলাম মিনহুম, তিনি সেই মহান আল্লাহ যিনি উম্মিয়্যীনদের কাছে তাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন। উম্মিয়্যীন কারা? যাদের মধ্যে স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে, পেশকুচ নাই, সহজ সরল মানুষ, গ্রাম্য মানুষ, এদেরকে উম্মিয়্যীন বলা হয়। আরবের মানুষ এত লেখাপড়াও জানতো না, কিন্তু মানুষগুলো ভালো ছিল, গুমরাহী ছিল, খারাপ কাজ করতো, কিন্তু মনের দিক থেকে ভালো ছিল, এতটুকু কল্যাণ তাদের মধ্যে ছিল, অর্থাৎ সহজ সরল মানুষ, এত পেচকুচ নেই, বুঝালে বুঝত, না বুঝলে নাই, এরকম অবস্থা ছিল তো মক্কার মানুষ। তো আল্লাহর নবীকে আল্লাহ এদের মধ্যে পাঠিয়েছেন কি জন্য? চারটি দায়িত্ব দিয়ে, কয়টি? চারটি। প্রথমটি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীর প্রথম কাজ হচ্ছে মানুষকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানো, কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনানো, নবীর মূল দায়িত্ব হচ্ছে এটি। দুই নম্বর, ওয়ায়ুজাক্কিহিম, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা, কারণ কি, এই সূরাটি যেহেতু মুসলমানদেরকে তৈরি করার জন্য ট্রেনিং এটি, আর মুসলমান যতক্ষণ পর্যন্ত শক্তিশালী হতে পারবে না যতক্ষণ না অন্তর পরিষ্কার হবে। অন্তরের মধ্যে যদি আপনার কিবির থাকে, বড়ত্ব, আমার চেয়ে বড় আর কে আছে, আমি এই দলে আছি দুই বছর থেকে, অমুক ব্যক্তি এসেছে দুই মাস আগে, তারকে আমার আগে দিয়ে দেওয়া হয়েছে, এরকম হেন তেন ইসলামী আন্দোলন আর করতে পারবেন না, বাদবাকি হয়তো করতে পারেন, ইসলামী আন্দোলন এরকম মানুষদেরকে দিয়ে হয় না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবর, সেই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে। আল্লাহ বলেছেন আল কিবরু রিদাই ওয়াল আজমাতু ইজারি ওয়ামান নাজানি আন যালিকা কাযাবতুহু ফিন নার আও কামা ক্বালা, অহংকার আমার চাদর, আল্লাহ বলেছেন কি, অহংকার আমার চাদর, আর বড়ত্ব প্রকাশ করা আমার লুঙ্গি, নিজেকে বড় মনে করা আমার চাদর, আর নিজেকে মহান মনে করা আমার লুঙ্গি। যে ব্যক্তি এগুলো নিয়ে আমার সাথে টানাটানি করবে আমি তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে প্রবেশ করাবো। সুতরাং এই অহংকার, অহংকার আল্লাহর শান, আল্লাহর একটি নামই হচ্ছে আল মুতাকাব্বির, অহংকারী। আমাদের জন্য অহংকার প্রকাশ করা হারাম,
তারপর হাসাদ হিংসা মানুষের জন্য, এগুলো অন্তরের রূপ। তারপরে হতে পারে গীবত, আমাদের সবচেয়ে প্রিয় বিষয় মানুষের গীবত করা। গীবতের চেয়ে মজার, গীবতের চেয়ে মজার গল্পই আমাদের সমাজে আর নেই। কিন্তু জানেন তো আল্লাহ কুরআন শরীফে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুল লাহমা আখীহি মাইতান ফাকারিতুমু। গীবত ত্যাগ করো, অন্যের দোষ খোঁজা এই অভ্যাসটি ত্যাগ করো, কারণ এর উদাহরণ হচ্ছে তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমান অপরাধ। একজন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার যতটুকু অপরাধ, গীবত করা ততটুকু অপরাধ। আচ্ছা, তাও গীবত একটা পর্যায়ের গুণা, আমরা তো এর চেয়ে নিচে নেমে চাই, কি অপবাদ। গীবতের অপবাদের মধ্যে পার্থক্য কি? গীবত হচ্ছে আমার সেই দোষ যেটি আমি অ্যাকচুয়ালি করেছি, এরপরে আপনি আমার অনুপস্থিতিতে মানুষের কাছে বলে বেরিয়েছেন, এটিও কঠিন অপরাধ, কিন্তু এটি তবুও এই দোষ আমার মধ্যে আছে আপনি বলেছেন। অপমান হচ্ছে যেটি আমার মধ্যে নেই, যে দোষটি আমি করি নাই, আপনি বানিয়ে বানিয়ে মানুষকে বলে বেড়াচ্ছেন। আমাদের বাংলাদেশে এগুলো খুব প্রচলন আছে না, মানুষের নামে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা ইংরেজিতে বলা হয়। ভাই এগুলো কত বড় গুণা, যদি বুঝতে পারতেন জীবনের মধ্যে এগুলো বের হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস রয়েছে মুসলিম শরীফে, যে ব্যক্তি কোন মুসলমানের ব্যাপারে এমন দুষ্টুটি বলে যা ওই মুসলমানের মধ্যে নেই, যে ব্যক্তি কোন মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যা ওই মুসলমান করে নাই, কেয়ামতের সময় আল্লাহ তাকে জাহান্নামীদের গলিত পুঁজের মধ্যে চুপিয়ে রাখবেন এবং বলবেন প্রমাণ দিয়ে এখান থেকে বের হয়ে যাও। কি প্রমাণ দেবেন তখন? থাকবে হাতে? যদি সত্যি আল্লাহর ভয়টি মনের মধ্যে থাকে, এগুলো থেকে তো পরিত্রাণ পেতেই হবে আমাদের। নবীর দুই নম্বর ব্যক্তি হচ্ছে আমাদের অন্তরে এই রোগ বেমারগুলোকে পরিষ্কার করে অন্তরকে পরিশুদ্ধ করা। প্রথমটি আল্লাহর আয়াত তিলাওয়াত করা, কুরআন শেখানো, দুই নম্বর অন্তর পরিষ্কার করা, তিন নম্বর হচ্ছে ইউআল্লিমুহুমুল কিতাব। এখানে কিতাব দ্বারা শরীয়ত উদ্দেশ্য, মানুষকে শরীয়তের শিক্ষা দেয়া, এটি করো ওটি করো না, এটি ফরজ এটি ওয়াজিব, এটি হালাল এটি হারাম, এটি পড়ে। তিন নম্বরে কেন? কারণ কুরআনের মাধ্যমে অন্তরে ঈমান প্রবেশ করবে। ঈমান প্রবেশ একবার করে নিলে আপনাকে একটি কথা বললেই শুনবেন, আর যদি ঈমানটি পাকা না হয়, আমি যতই বলি না কেন, এখান দিয়ে প্রবেশ করবে এখান দিয়ে বেরিয়ে যাবে, তাই না? ফজরের নামাজ পড়া, আচ্ছা রোজা রাখার পেছনে একমাত্র ইনসেন্টিভ হচ্ছে ঈমান, নইলে দুনিয়ার কোনো মানুষকে কোনো মানুষ বাধ্য করে রোজা রাখেন? এবার আমি যদি নিয়োগ করে ফেলি আমি রোজা ভাঙবো, আপনার বাবার পক্ষে ক্ষমতা আছে আমাকে চেক দিয়ে সারাদিন রাখা, কোনো না কোনো ভাবে আমি ভেঙে ফেলবই ফেলবো। সেই যে রোজা যে রাখে তার মধ্যে কিন্তু ইমান আছে, ইমান ছাড়া রোজা রাখা যায় না ভাই, ইমান ছাড়া কখনো রোজা রাখা যায় না। তো যদি বলছিলাম শরীয়তের হালাল হারাম শিক্ষা দেওয়ার দায়িত্ব তিন নম্বরে আসে, আমরা প্রথমেই শুরু করে দিই পর্দার ওয়াজ, প্রথমে ইমানের ওয়াজ করেন, ইমান ভেতরে আসুক তার মধ্যে, তারপরে না পর্দা। পর্দার আয়াত নাজিল হয়েছে কখন? মক্কা শরীফে নাজিল হয় নাই, মদিনা শরীফে যাওয়ার পরে ছয় বছর পরে ষষ্ঠ হিজরির শেষ দিকে সূরা আহজাবের মধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে। তো এর আগে কি অবস্থা ছিল? এর আগে আল্লাহ নবী হাতুড়া আর আমরা বলি হেমার দিয়ে ওই যে টুকে টুকে সাহাবিদের অন্তরের মধ্যে ইমানকে গিথে দিয়েছেন। একবার যখন ইমান গিথে গিয়েছে, আল্লাহ যা বলেছেন সাহাবিরা তা শুনেছে। আমাদেরকেও ওয়াজের ক্ষেত্রে ইমানের বিষয়ের দিকে প্রথমে গুরুত্ব দিতে হবে, আর আমলের ক্ষেত্রে সহজ থেকে শুরু করতে হবে। মানুষের উপর যদি প্রথমেই মোটা বুঝে চাপিয়ে দেয় মানুষ আর করবে না। আর একে তো আমি নিজেই এত বড় ইবাদত করি না, আমি যা করি না কেউ মানুষকে বলবো? আল্লাহ বলেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে নিকৃষ্ট অপরাধ হচ্ছে নিজে যা করো না মানুষকে তা বলে বেড়া। তাই না? যেটি বলছিলাম রাসূলের তিন নম্বর দায়িত্ব হচ্ছে আমাদেরকে শরীয়তের হালাল হারাম ইত্যাদি শেখানো, চার নম্বর ওয়াল হিকমা, মানুষকে হিকমত শেখানো। হিকমত সবার দায়িত্ব নয়, হিকমত সবাই শিখতেও পারে না, হিকমত অনেক বড় কিছু। হিকমত হচ্ছে এই বুদ্ধি, যে বুদ্ধি আপনারও কাজে লাগবে মানুষেরও কাজে লাগবে, এটি সবার জন্য নয়। মানুষ খুব দ্রুত এইচএসসি পাস করে তারপর অনার্সে ভর্তি হয়, অনার্স মাস্টার শেষ করে ফেলে, তাই না? কিন্তু পিএইচডি কি সবাই করতে পারে? পিএইচডি অনেক বড় লেভেলের একটা ডিগ্রি, সবাই করতে পারে না। যাদের মধ্যে গবেষণার যোগ্যতা, রেজাল্ট অনেক ভালো,
প্রফেসরের সাথে ভালো সম্পর্ক, অনেক কিছু করার পরে পিএইচডি করে। তো ধরেন এই হিকমত হচ্ছে ইসলামের পিএইচডি, এটি সবার জন্য নয়। কিন্তু আগের তিনটি সবার জন্য, যাই করতেই হবে। কোরআনের থেকে ইমান, কবি বলেছেন যে ইমান সেটি, ইমান সেটি নয় যেটিকে আপনি সায়েন্স ফিলোসফি এগুলোর দোকান থেকে কিনে নিয়ে আসেন। ইমান সেটি যেটি কোরআনের সিপারা থেকে আপনার অন্তরে যায়। যতক্ষণ না আপনার অন্তরে কোরআন নাজিল হবে, ততক্ষণ অর্থ পড়ে ইমান আসবে না। এতটুকু আরবি শিখুন যেন আল্লাহর কিতাবকে অন্তঃপক্ষে পড়তে পারেন। বিশেষ করে এটি আমি আলিমদের জন্য বলছি, যারা আমার দেশে পড়ছেন, যারা মুরব্বী হয়ে গেছেন, আপাতত আর কিছুই করার নেই, তিলাওয়াতের অভ্যাস করুন। তিলাওয়াত করলে সওয়াব রয়েছে। একটি কাহিনী বলে শেষ করবো, শুনেছিলাম পাকিস্তানের এক আলিমের মুখ থেকে, সত্যমিত্র আল্লাহ আলম, তিনি একজন বড় আলিম, আশা করি সত্য কথাই বলেছেন। নইলে আমি নিজে চেক না করে কোনো কিছুই বলি না, আমার অভ্যাস নেই, কিন্তু এই ঘটনাটি অনেক ভালো লেগেছে এজন্য, এবং তাকেও আমি বিশ্বাস করি, বড় আলিম এজন্য বলে দিচ্ছি। এক গ্রাম্য ব্যক্তি, এক ওই ব্যক্তি সম্ভবত কৃষক বা জেলে বা দিন মজুরি এরকম কিছু একটা ছিলেন, এত বড় লেভেলের কিছু নয় যেটি বলছিলাম, তিনি মারা গেছেন। এবং তাকে কবর দেওয়ার পর থেকে মানুষ অনুভব করে যে তার কবর থেকে সদা সর্বদা অত্যন্ত মনোমুগ্ধকর খুশবু আসে, কবর থেকে খুশবু আসে। তো মানে একদিন দুদিনের মহামেলা নয়, অনুভব তো আসছে আসছে আসছে। মানুষ আলিমুল আমাকে খবর দিল, আলিমুল আমার সে দেখেন না সত্যি ঘটনা এরকম। তখন মানুষ একটু খোঁজ নিল, এই ব্যক্তিকে খোঁজ নিয়ে পাওয়া গেল। মানুষ গেল তার স্ত্রীর কাছে, যে জিজ্ঞেস করলেন যে তোমার স্বামী এমন কি আমল করতেন যার বিনিময়ে আল্লাহ তাকে এরকম মর্যাদা দিয়েছেন, কবর থেকে অনবরত খুশবু আসছে। ওই মহিলা তো খুঁজে পান না কিছুই, বলে আমার স্বামী একেবারে খেটে খাওয়া মানুষ, কিছুই পারতেন না, বুড়ো অবস্থায় মারা গেছেন। হ্যাঁ, একটি বিষয় আমার জানা আছে, মনে পড়ছে, সেটি হচ্ছে আমার স্বামী একেবারে অশিক্ষিত ছিলেন, কোরআন শরীফ পর্যন্ত পড়তে পারতেন না, কিন্তু তার অভ্যাস ছিল তিনি প্রত্যেক দিন উজু পড়ে, উজু করে কোরআন শরীফ খুলে বসে যেতেন, আর কোরআন শরীফের প্রত্যেকটি আয়াতের উপর দিয়ে এরকম আঙ্গুল চালিয়ে যেতেন, এবং কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলতেন, আল্লাহ আমি পড়তে পারি না, কিন্তু আমি কসম করে বলছি তুমি যা বলেছো সত্যি বলেছো, আল্লাহ আমি পড়তে শিখি নাই, আমার বড় আফসোস আমি পড়তে শিখি নাই, কিন্তু এটি জানি যে তোমার কালামে তুমি যা বলেছো সত্য বলেছো, আল্লাহ এখানে যা বলেছো সত্য, এখানে যা বলেছো সত্য। ব্যক্তি ব্যক্তি আরবি পড়তে পারেন না, ওর তো বুঝা তো পরের কথা, কিন্তু তার মধ্যে এরকম আরেক কাজ করেছে। তো দেখুন কাজে লেগেছে কিন্তু এই বিষয়টি। তো আমি আপনাদেরকে একটি হাদিস বলি, মুরব্বীদের জন্য এটি বিশেষ করে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান আল মাহিরু বিল কোরআনি মা আসসাফারাতিল কিরামিল বারারা, কোরআনে অভিজ্ঞ আলিম যারা, যাদের মধ্যে কোরআনের ইলম রয়েছে, কিয়ামতের দিন তাদের হাসর হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। ওয়ামান ক্বারা আল কোরআন ওয়ামান ইয়াকরাউল কোরআনা وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَابٌ فَلَهُ أَجْرَانٌ। আর যে ব্যক্তি কোরআনের পণ্ডিত নয়, ভালো করে পড়তেই পারে না, কিন্তু তবুও চেষ্টা করে, তবুও চেষ্টা করে, তবুও চেষ্টা করে, আটকে যায়, বারবার আটকে যায়, এবং তিলাওয়াত শেষ করতে তাকে খুব কষ্ট করতে হয়, আল্লাহ তাকে ওই আগের কোরআনের পণ্ডিতের চেয়ে দ্বিগুণ সওয়াব দান করবেন। এখান থেকে অনুপ্রাণিত হয়ে আবার কোরআন শিক্ষা বাদ দিয়ে দেবেন না, শিখুন। যদি বাই চান্স আপনার ভাগ্যে না জুটে, তবুও আল্লাহর কালাম আপনাকে কখনো মাহরুম করবে না। মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন, আল কোরআন শাহিদুন লাকা আও আলাইকা, কোরআন আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী দেবে, হয় পক্ষে নয় বিপক্ষে, সাক্ষী কিন্তু দেবেই। এবার আপনি চিন্তা করুন যে কিয়ামতের দিন কোরআনকে কি আপনার পক্ষে উকিল নিযুক্ত করবেন নাকি বিপক্ষে নিযুক্ত করবেন। আল্লাহর নবীর দায়িত্ব বললাম যেটি, যে চারটি দায়িত্ব, কোরআন তিলাওয়াত করে শোনানো দুই নম্বর, দায়িত্বের মধ্যে কিন্তু কর্তৃত্বটি খুব গুরুত্বপূর্ণ, দুই নম্বর মানুষের অন্তরের রূপকে পরিষ্কার করা। এখানে সারা দুনিয়ার অহংকার, কিবির, হাসাদ, মানুষের জন্য বিদ্বেষ, লোভ, লালসা রেখে কি আপনি ইসলামী আন্দোলন করবেন। তিন নম্বর হালাল হারাম, শরীয়তের জ্ঞান। আর চার নম্বর হচ্ছে ওই পিএইচডি, অর্থাৎ হিকমত, যেটি সবার ভাগ্যে নয়। আল্লাহ বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হিকমত দেন, ওমান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আর যাকে আল্লাহ হিকমত দিয়েছেন তাকে আল্লাহ অনেক কল্যাণ দিয়েছেন। শেষ আয়াত পড়ে চলে যাচ্ছি, আমি বলেছিলাম তিনটি আয়াত বলবো, দুইটি আয়াত বলে ফেলেছি, তিন নম্বর আয়াত। আচ্ছা, এই আয়াত কি বলেছিলাম, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ,
এরপরে আল্লাহ বলেছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন, রাসূল আসার আগে যারা দুনিয়াতে ছিল এরা অনেক গোমরা ছিল, শিরকের মধ্যে লিপ্ত ছিল। পরে আল্লাহ বলেছেন আমাদের কথা, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইলহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, আর নবীকে যে কেবল আমি উম্মিয়িনদের জন্য পাঠিয়েছি তা নয়, পরবর্তীতে যারা এসে ইসলাম কবুল করবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের মধ্যে তারাও শরীক হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত এসে শরীক হয় নাই, পরে এসে শরীক হবে। আর আল্লাহ তো বড় আজিজ, আল্লাহ তো বড় হাকিম। এবার এই দুটি আয়াত থেকে আমরা একটি তকদীর করতে পারি, এই উম্মতের মধ্যে দুটি ভাগ রয়েছে, কয়টি? দুটি, একদল উম্মিয়িন আর একদল আখারিন। উম্মিয়িন হচ্ছেন ওই আরবের তৎকালীন যুগের লোকেরা যাদের প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানো হয়েছিল, আর আখারিন হচ্ছেন পরবর্তীতে যারা কিয়ামত পর্যন্ত আসবেন সবাই। এদের মধ্যে একটি পার্থক্য বলে শেষ করবো, খালি শেষ করবো, শেষ করবো বলছে শেষ তো করি না, এবার নিশ্চিত শেষ করবো ইনশাআল্লাহ। এবার তর্তিবে একটি পার্থক্য যদি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, আইয়ুল খালকি আজাবু ইলাইকুম ঈমানান, একবার বলতো আমাকে তোমাদের কাছে কোন জাতির কি ধরনের মানুষের ঈমান বড় বিস্ময়কর, বড় আজব ঈমান মনে হয়। সাহাবীরা বললেন, কতক্ষণ চিন্তা করে, আল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান আমাদের কাছে বড় আশ্চর্যজনক ঈমান মনে হয়। আল্লাহ নবী বললেন, ওমা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম, ফেরেশতারা যদি আল্লাহর উপর ঈমান আনেন এমন কি উদ্ধার করে ফেলেছেন, ফেরেশতারা তো আল্লাহর কাছে থাকেন, ফেরেশতারা আল্লাহর হুকুমে নিয়োজিত, এরা যদি আল্লাহর উপর ঈমান আনেন এমন কি বড় কাজ করে ফেলেছেন, তোমরা এটা অবাক হচ্ছ কেন? সাহাবীরা খানিকক্ষণ চিন্তা করে বললেন, ফান নাবিয়ুন, তাইলে মনে হয় নবী রাসূলরা তাদের ঈমান মনে হয় সবচেয়ে আশ্চর্যজনক। আল্লাহ নবী বললেন, ওমা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহিয়ু ইয়ানজিলু ইলাইহিম, নবীরা যদি ইমানদার হন, এখানে একটা আশ্চর্য হওয়ার কি আছে, নবীদের কাছে আল্লাহর ওহি আসছে 24 ঘন্টা, তো নবীরা ইমানদার না হলে ইমানদার কে হবেন? সাহাবীরা আরো খানিকক্ষণ চিন্তা করে বললেন, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাইলে মনে হয় আমরা। আল্লাহ নবী বললেন, ওমা লাকুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমরা যদি ইমান আনো এত আশ্চর্য হওয়ার কি আছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের সামনে আছি, আমাকে দেখছো তোমরা, এরপরে ইমান না আনলে আর ইমান আনবে কখন? আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক ঈমান হচ্ছে সেই সকল মানুষের যারা আমার পরে আসবে, আমাকে দেখবে না কিন্তু আমার উপর ঈমান আনবে। আপনারা আমরা এখান থেকে একটি পার্থক্য মনে করবেন না যে আমাদের ইমাম সাহাবিদের ইমান থেকে শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ নয়, সাহাবিদের ইমান শ্রেষ্ঠ, আমাদের ইমান আশ্চর্যজনক, এক একটির এক একটি আলাদা গুণ। সাহাবিদের ইমান আফদল, আমাদের ইমান আজাম, সাহাবিদের ইমান শ্রেষ্ঠ, পাকাপোক্ত, মজবুত, উত্তম, আমাদের ইমান এরকম আশ্চর্যজনক, এরা কিভাবে ইমান আনল, এরা তো নবীকে দেখে নাই। এরকম আল্লাহ নবী বলেছেন যে তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবঈনা মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি আও কামা ক্বালা, আমি মুবারকবাদ দিচ্ছি আমার সকল উম্মতকে যারা আমাকে দেখে আমার প্রতি ঈমান এনেছে, আর 70 বার মুবারকবাদ দিচ্ছি আমার সেই সকল উম্মতকে যারা আমাকে না দেখে আমার উপর ঈমান এনেছে। তিনটি আয়াতের আলোকে আপনাদের সামনে কথা বললাম, সূরা জুমা প্রথম আয়াতে তাসবীর কথা বললাম, 2 নম্বর আয়াতে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বগুলোর কথা, 3 নম্বর আয়াতে বললাম আমরা শেষ যুগের উম্মতের কি কালেকশন আল্লাহ নবীর সাথে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া মুহাম্মাদ وعلى آله وأصحابه وسلم، اللهم آمين. الحمد لله رب العالمين.
اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير أشهد أن لا إله إلا الله المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا المتفرد بتصريف الأمور على التفصيل والإجمال تقديرا وتدبيرا وأشهد أن محمدا عبده عبدك ورسولك أرسل إلى كافة الثقلين بشيرا ونذيرا اللهم صل على سيدنا محمد سيد الأولين والآخرين خاتم الأنبياء والمرسلين شفيع المذنبين رحمة للعالمين وعلى أزواجه أمهات المؤمنين وعلى أهل بيته الطيبين الطاهرين وعلى صحابته الغر الميأمين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين আল্লাহ আমরা মাফরিদ আমরা মা বাবারা তুমি মাফরিদ তোমার হাবিবর তমাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে তুমি মাফরিদ اللهم ارحم موتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم আল্লাহ তোমার হাবিবর জিন্দা উম্মত তুমি ইজ্জত আর শান্তির জিন্দগি নসিব করো দুনিয়ার বিভিন্ন দিকে আমরা বহুত ভাই বিরাদর পেরেশানির মাঝে আমরা যোগাযোগ করেন দোয়া চান তমাম আর দরখাস্ত তোমার সামনে পেশ করলাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ওয়া ইয়া আজওয়াদাল আজওয়াদিন ইয়া মুজিবাদ দাওয়াত ইস্তাজিব দুআনা ইয়া আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের দরখাস্ত তুমি কবুল করো এই মাহফিল থেকে আমরা খিউরের হাত তুমি খালি ফিরাইয়া দিও না তোমার বান্দাগুলোর এই প্রচেষ্টা তুমি কবুল করো তোমার যে বান্দাগুলো এই মাহফিলটি সার্থক করছেন দুনিয়া আখেরাতে তার হাতকে উপর হাত বানাই রাখিও আল্লাহ আমরা যারা এই রকম মাহফিলগুলোতে তুমি জড়ো করায় এগুলোতে কি আমরা হেদায়ত লাভ করো বলে তৌফিক দিও আমরা কিয়ামতের দিন তোমার হাবিবুল লওয়াই হামদুর নিচে উপরে জায়গা দিও আল্লাহ তোমার বান্দা হযরত সুলতানি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরজাত তুমি বুলন্দ করো আমরা মুর্শিদ হযরত বড় সাহেব দ্বারা তুমি নেক হায়াত দান করো আমরা বাবা মা বাবা হায়াতে আছেন তুমি হায়াত দান করো তারা কবরবাসী হয়ে গেছেন তোমার বান্দা বান্দি আপনার কবরে তুমি জান্নাত বানাইয়া দাও তোমার বান্দা ফল যারা রিজিকর পরেশানির মাঝে আছেন তুমি হালাল রিজিকর দরজা খুলো যারা করজদার করজ আদায় করার তৌফিক দাও যারা বেমারি হল আসলে খাস করে তুমি শিফা দান করো আল্লাহুম্মা ইসকিনা ওয়া ইসকি মারদানা اللهم اشفنا واشف مرضانا يا شافع الامراض يا شافع الامراض يا شافع الامراض তোমার বহুত বান্দা হল মনের ভিতরে বহুত পেরেশানি লইয়া হাত পাতাইছেন রব্বুল আলামিন انت عليم بذات الصدور انت عليم بذات الصدور আল্লাহ তুমি সেই কথা জানো যা আমরা কই তুমি সেই কথা জানো যা আমরা কই না তুমি সেই কথাও জানো যে আমরা কল্পনার মাঝেও নাই রব্বুল আলামিন আমরা পেরেশানিরে দূর করে দাও اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي وغمي আল্লাহ এই দুনিয়াতে কি বিদায় নেবার সময় আমরা কালিমার সাথে নিও তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করিও আমরা যে কবরের ফিতনার মাঝে সাবিত কদম রাখিও আমাদের কবরের আযাবে তুমি মাফ করে দিও হাসরের ময়দানে আমরা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খাউজে কাউসারের পানি পান করাইও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা شفاعه حبيبك صلى الله عليه وسلم يوم القيامه اللهم انا نسالك لذه النظر الى وجهك الكريم الى وجهك الكريم الى وجهك الكريم اللهم انا نسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدين والدنيا والاخره والفوز بالجنه والنجاه من النار يا عزيز يا غفار يا رب العالمين يا عزيز يا غفار يا رب العالمين صلى الله تعالى على خير خلقه نبينا محمد وعليه وصحبه اجمعين وافوض امري الى الله وافوض امري الى الله
وافوض امري الى الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.